Hi guys, good morning. Welcome back to the channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, as usual safe আছো। তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি। আই হোপ আজকে ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। এখানে গুনগুন গুনগুনের কাজ করছে, সকাল সকাল উঠে চান করা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এখনো বসে বসে ফোন ঘাটছে। বেসিক্যালি ওকে একটু রাইমস ফ্রাইমস চালিয়ে দিই, সেগুলোই দেখে, কিন্তু এখন মনে হয় শর্টস চলছে ইউটিউবের। গুনগুন রাইমসগুলো চালাও। গুনগুন, হাই গুনগুন, সে হাই, হাই বলে দাও একবার। একবার হাই বলে দাও। হাই গাইজ, আমার এই মেকআপের জায়গাটা আবার ঘেটে গেছে। আমি যেখানে লিপস্টিক রাখতাম সেই বক্সটাও আমার ভেঙে গেছে, তো আমি এখানে ডাম করে রেখেছি লিপস্টিকগুলো। তো এই জায়গাটাকে আমি একটুখানি গুছাবো, নয়তো খুব অসুবিধা হয় না গুছানো থাকলে কোথাও যাওয়ার সময় এইসব এই সমস্ত টাইমে। তো এটাকে আমি একবার একটুখানি দাঁড়াও, এই দেখো এরকম এরকম অবস্থায় রয়েছে। এই ব্যাগে কিছু, এই ব্যাগে কিছু, এরকম তিন চারটে ব্যাগে এরকম ভাবে তো হয় না। না তো এই জায়গাটা আমি একটু গুছিয়ে সুন্দর করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাকে ডাকছি। গুনগুনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার দুপুরের মতো পার্ট শেষ হয়ে গেছে। মা আজকে করেছে চিকেন স্ট্রু, তো আমাকে দিলে একটু টেস্ট করতে, তো এটা এখন বসে বসে আরামসে টেস্ট করব। মেন মেনু হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে লোটে মাছের বড়া আর ডিমের কারি, আর মা কিছু ভাজাও দিয়েছে, ভাজা আমার লাগতো না, পেঁয়াজ কলি আলু ভাজা। আজকের লাঞ্চটা জাস্ট জমে যাবে, আর নিচে ওই স্ট্রুটা উকি মারছে। গাইজ এখন সুজি হচ্ছে। গাইজ সুজি হয়ে গেলে আমাদের চাফা খাওয়া হয়ে গেছে, তারপরে আমি মা গুনগুন একটু বেরোবো, কারণ কি গুনগুনের জন্যই একটু শপিং করতে। আমাদের একটা বিয়ে বাড়ি রিসেপশন আছে, ওটা আছে হচ্ছে 6 তারিখে, ভেরি ভেরি স্পেশাল। তো ওই দিনই শেয়ার করবো কার কি ব্যাপার না ব্যাপার, তো সেদিনই তোমাদের সাথে ডিটেলস শেয়ার টিয়ার করবো। এখন সুজিকে তাড়াতাড়ি করে বানিয়ে নিই, ওর যা যা টুকটাক কেনার আছে সেগুলো কিনে নিয়ে আসি। খাওয়ার সময় কান্না পেয়ে যায়, চোখে জল চলে আসে, প্রত্যেকটা বেলা খুব কষ্ট হয় বলো খেতে। খাওয়াটা হচ্ছে জীবনের সব থেকে বড় বাজে জিনিস বাচ্চাদের জন্য, তাই না? তাই তো মুখে টোবলা করে রেখে দেবো, খাওয়া দাওয়া করবো না, মামামকে জ্বালাবো, চিল্লাবো, এটা হচ্ছে তোমাদের নিয়ম, তাই তো? তাই তো, এখানে মা কপালে হাত দিয়ে বসে আছে, কারণ কি আমাদের মাসি বলেছে কালকে থেকে কাজে আসবে না। আমাদের মাসি এরকমই মাঝে মাঝে তার মুড চেঞ্জ হয়, মুড ঠিক হয়, কি হয় কে জানে, আর এদিকে উনি ভাত মুখ দিয়ে সুজি ফেলেই যাচ্ছে, আমি পড়েছি যত জ্বালায়। গাইজ ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি, টুকটাক টুকটাক কিছু কেনাকাটা করার আছে। এখন মায়ের প্রচন্ড মাথায় টেনশন আছে, কারণ কি কালকে থেকে মা কি করবে মা জানে না। মাকে খুব চাপে ফেলে দিয়েছে আমাদের বাড়ির মাসি, যেটা রেগুলার বেসিসে মাসি এক দুদিন পরপরই করতে থাকে, কিছু করার নেই, সেটা আমাদের আমরা হ্যাবিচুয়েটেড। তো যাই হোক, এখন যাই কি কিনছি না কিনছি মোটামুটি সবই শেয়ার করব। বেশি কিছু কেনার নেই, শুধু গুনগুনের জন্যই আজকে বেসিক্যালি শপিং করতে যাচ্ছি। তো চল এখন বেরোনো যাক। এখন ব্যারাকপুরে অটোতে নেমে গেছি, এবার আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে যাব। আজকে ফরা চেঞ্জ, আমাদের সাথে দিদিভাইও আছে, দিদিভাইকেও নিয়ে এসেছি, এই যে মা গুন্নু এখানে আছে। তো চলো আমরা যাই এখন, মা এবার কোথায় যাচ্ছে দেখি। মা যাচ্ছে দেখো কদবেল কিনতে, হ্যাঁ নাও। এখান থেকে নেট ফেট কিছু কেনার ছিল, তো সেগুলোই কেনাকাটা করছি। যেখানেই যাবে সেখানেই বক বক করতে ব্যস্ত হয়ে যাবে। ওলে বাবালে দেখো এখানে কাজ কি করছো, একটা দোকানে খুব একটা পছন্দ হলো না, তো আরেকটা দোকানে যাচ্ছি দেখছি, তো যদি এখান থেকে পছন্দ হয় তো নিয়ে যাবো, যা পছন্দ হলেই নিয়ে যাবো। গাইস তো ফাইনালি আমাদের এখান থেকে জামা সিলেক্ট হয়ে গেছে, জামা কেনা হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বেরিয়েছি। তো এখন আমরা খাচ্ছি ফুচকা, আমরা অ্যাটলাস জুতো গুনগুনের পাইনি, গুনগুন বসে বসে ফুচকা খাচ্ছে, আমি এবার খাবো, আমরা সবাই এখন ফুচকাই খাবো এখানে।
গাইস, তো আমরা বাড়িতে চলে এসেছি টুকটাক কেনাকাটা, টুকটাক কি গুনগুনে জাস্ট একটাই জামা কিনেছি আর কিচ্ছু কিনিনি। তো জামাটা আমি আর এখন দেখাচ্ছি না একেবারে, যখন আমাদের মানে পার্টিতে যাব সেদিনকেই তোমাদের সাথে একবারে শেয়ার করবো। আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমার মেকআপ লুকটা শেয়ার করতে, সেটা আমি শেয়ার করতে এখন পারছি না, কিন্তু তোমাদের সাথে দুটো আইশ্যাডো প্যালেট আমি আজকে শেয়ার করবো, যেটাতে তোমরা অনেক রকমের আইস ক্রিয়েট করতে পারবে, খুবই বাজেট ফ্রেন্ডলি, খুবই পকেট ফ্রেন্ডলি দুটো আইশ্যাডো প্যালেট তোমাদেরকে আজকে আমি শেয়ার করে দেবো এই ব্লগে। দেখো কি করছো, কি করছো তুমি? তুমি একটা আমাদের আমার চ্যানেলের জন্য একটা টিউটোরিয়াল দেবে মেকআপের? হ্যাঁ দেবে। তো সবাইকে বলে দাও যে আমি মেকআপ টিউটোরিয়াল দেব, তোমরা এরকম ভাবে বিয়ে বাড়িতে সেজেছো, বলে দাও। এনিওয়েজ গাইস, গুনগুনের এই সমস্ত জিনিস চলতেই থাকবে, তো তোমাদের সাথে আমি দুখানা আইশ্যাডো প্যালেট আজকে শেয়ার করব। মিনি প্যালেট, একদমই মিনি প্যালেট আর ভীষণ পকেট ফ্রেন্ডলি, 250-এর মধ্যে প্যালেটগুলো চলে আসবে। তোমরা যদি প্রফেশনাল না হও বা বিগিনার্স হও তো তোমরা এই দুটো প্যালেটে ইনভেস্ট করতে পারো, আই থিঙ্ক তোমাদের কাজ চলে যাবে আর অনেক অনেক রকমের লুকস তোমরা ক্রিয়েট করতে পারবে। ফার্স্ট হচ্ছে এই প্যালেটটা, দেখো এখানে তোমরা অনেকগুলো কালার, শিমারি কালার, এমনি অনেক কিছুই পেয়ে যাবে। তো এখানে তোমরা আইশ্যাডো পেয়ে যাবে নখানা কালার্সের, তার নিচেও কিন্তু তোমরা এখানে কিন্তু তোমরা একটা কম্প্যাক্ট টাইপের পেয়ে যাবে, এটা দিয়ে হাইলাইটারও হয়ে যাবে, ইনার কর্নারের সব কিছুই হয়ে যাবে এটা দিয়ে, আর এটা কিন্তু ব্লাশার হিসেবে তোমরা ইউজ করতে পারবে। এখানে একটা ব্রাশ আছে, এখানে তোমাদের ব্রাশটাও পেয়ে যাবে, এখানে একটা ছোটো মিররও আছে। তো আই থিঙ্ক জিনিসটা বেশ সুন্দর, ভালো। এই একটা প্যালেটে তোমাদের অনেক কিছুই হয়ে যাবে। এটা একটা আমি নর্মাল লোকাল একটা স্টোর থেকে পারচেস করেছিলাম, 200-250-এর মধ্যেই ছিল প্রাইসটা। এবার আসি সেকেন্ডটাতে। এই প্যালেটটা হচ্ছে খুব কমন, সুইস বিউটির প্যালেট, খুবই কমন, ভীষণই কমন। সুইস বিউটি আমরা সবাই জানি খুবই ভালো, তো এই প্যালেটটাও অসাধারণ একটা প্যালেট। এটা দিয়ে আমি অনেক আইজই করি আজকাল, এটা দিয়ে কিন্তু অনেক রকমের স্মোকি আইস তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারবে। তো এই ছিল আমার দুটো প্যালেট, এই দুটো প্যালেটই অসাধারণ, তোমরা একবার ইউজ করে আমাকে ফিডব্যাক দিও, আই থিঙ্ক তোমাদের অনেক অনেক কাজ, অনেক কিছু সর্টেড হয়ে যাবে। গাইস, তো কালকে আমার ব্লগটাকে এন্ড করা হয়নি, এখন আসলাম ব্লগটাকে এন্ড করতে পরের দিন সকালে। তো ব্লগটা এই পর্যন্তই, ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে কালকে উইথ এ নিউ ব্লগ দেখা হবে, টাটা।